আজ শনিবার চব্বিশে আষাঢ় ২০২২ সালের ৯ জুলাই। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। আপনার বেপরোয়া আচার আচরণ আপনার কোনো বন্ধুর ক্ষেত্রে সমস্যা তৈরি করতেই পারে, তাই পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই গ্রহণ করবেন না। হতাশা আপনাদের গ্রাস করতেই পারে। কায়িক পরিশ্রমের কারণেও শরীরে কিন্তু আপনারা ক্লান্তি অনুভব করতে চলেছেন। হতদরিদ্র গরিব ব্যক্তিদেরকে বার্লি, কালো শস্যের বীজ মূল দান করুন, আপনার স্বাস্থ্যের উপরে সুপ্রভাব পড়বে। অর্থগতভাবে ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। আজ কিন্তু কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে, কোনো মানি ডিলিংস আজ আপনাদের সম্পূর্ণ হতে পারে, যার কারণে একাধিক উপায়ে আপনারা ইনকাম বৃদ্ধি করতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। আজ যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প, উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। আজকের দিনে শুরু করা কোনো প্রকার নির্মাণ কার্য প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট এগুলি শোকেস করতে যেন ভুলবেন না। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনারা গৃহস্থালীর অর্থাৎ পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সেগুলিকে উপেক্ষা করলে কিন্তু পরিবারের সদস্যদেরকে আপনারা বিরক্ত করে দিতে পারেন, তাই পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। আজ বন্ধু, স্বজন, আত্মীয় পরিজনদের সাথেও কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। শপিং করবার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত একটি দিন, আপনার আবেগকে আলাদা একটি মাত্রা আপনারা দিতে পারেন। আজ উৎসাহময় একটি দিন, যেহেতু আপনার ভালোবাসার কাছের মানুষদের কাছ থেকে আপনারা কোনো পুরস্কার বা উপঢৌকন আপনারা নিশ্চিতভাবে পেতে পারেন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী এমন দিন জীবনে বারবার আসে না, আজ আপনারা একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেবেন। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, এ বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সজাগই থাকতে হবে। আজ যেহেতু শনিবার, সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না। যাদের চন্দ্ররাশি মিথুন, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের মিথুন লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।